वेलकम स्टूडेंट, এই ভিডিওতে আমরা ক্রোমোজোমের গঠন সম্পর্কে একটি ধারণা নেব। তো ক্রোমোজোম কথাটি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে ক্রোমোজোম কথাটি সাধারণত ব্যবহার করা হয় না। কারণ ব্যাকটেরিয়া কোষে ক্রোমোজোমের যে গঠন সেটা কখনোই আমরা পাই না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ডিএনএটা থাকে সেটাকে আমরা বলছি নিউক্লয়েড, প্রকৃত ক্রোমোজোমের ক্যারেক্টার এখানে পাই না। তো সেই জন্য ক্রোমোজোম কথাটি ব্যবহার করা হয় না। শুধু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ক্রোমোজোম কথাটি ব্যবহার করা হয়। যখন কোষ বিভাজনরত অবস্থায় থাকে তখনই এই বিশেষ ধরনের গঠন ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো ক্রোমোজোম ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে তখনই আসে যখন সেটা বিভাজন করতে থাকে। আর এমনি অবস্থায় ক্রোমোজোমের মধ্যে যে গঠনগুলো আমরা দেখতে পাই সেটা কোষের মধ্যে থাকে না। সাধারণত কোষের মধ্যে সেটা নিউক্লিয়াস রূপে থাকে। শুধু বিভাজনের সময় এই বিশেষ গঠন কোষের মধ্যে তৈরি হয়। ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে ক্রোমোজোমের ব্যাপারটা যেহেতু আমরা বলি না, শুধু ব্যাকটেরিয়া কোষে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, ব্যাকটেরিয়া কোষে ডিএনএ প্যাঁচানো অবস্থায় থাকে, যেটা শুধুই ডিএনএ দিয়ে তৈরি। ক্রোমোজোমের যা যা উপাদান সেগুলো ব্যাকটেরিয়া কোষে থাকে না। সেজন্য ক্রোমোজোম কথা ব্যাকটেরিয়া কোষে আমরা কখনোই ব্যবহার করি না। আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা যদি ব্যবহার করি কথাটা, তাহলে সেক্ষেত্রে এন সমান সমান ওয়ান, সেখানে টোটাল ক্রোমোজোম বলতে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিউক্লিয়াসের যে ডিএনএ সেটা এবং প্লাজমিড ডিএনএ, যেটা ব্যাকটেরিয়ার মধ্যে অতিরিক্ত কিছু ডিএনএ থাকে গোলাকার, সেগুলোকে বলা হয়। তো এই টোটালি ব্যাকটেরিয়ার জিনোম কথাটা আমরা ব্যবহার করে থাকি। ক্রোমোজোম কথাটি প্রথম ব্যবহার করে ওয়ার্ল্ড এয়ার, তার কথাটা ব্যবহার করেছিলেন 1888 সালে, যেখানে গ্রিক শব্দ অনুযায়ী ক্রোমোজোম কথার মানে হচ্ছে ক্রোমা মানে কালার অ্যান্ড জোম মানে বডি। কিন্তু প্রকৃত অর্থে ক্রোমোজোমের কোনো কালারই থাকে না, তবুও এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। তার কারণটা হচ্ছে কি, যে যখন কোষের মধ্যে আমরা ক্রোমোজোমকে দেখতে চাই তো সেই সময় আমরা বেশ কিছু রঞ্জক ব্যবহার করে থাকি, যেমন অ্যাসিটোসিন, অ্যাসিটোকার্মিন, এবং রঞ্জক দেওয়ার পর টোটাল কোষটি রং নিয়ে নেয়। তারপর অতিরিক্ত রঞ্জক তোলার জন্য আমরা অ্যালকোহল ব্যবহার করি। কিন্তু অ্যালকোহল দিয়ে ধোয়ার সময় দেখা যায় সব কালার চলে গেলেও ক্রোমোজোমের কালারটি স্থায়ীভাবে থেকে যায়, আর তার থেকেই এই অ্যাপ্রোপ্রিয়েট নামটা বলা হচ্ছে ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যে রং দেওয়া হয় রঞ্জক দিলে সেটা স্থায়ীভাবে তার রঙকে ধরে রাখতে পারে। ক্রোমোজোমের সাথে আরও কিছু কথা রিলেটেড চলে আসে, যে ক্রোমোজোমের সাথে ক্রোমাটিন কথাটাও চলে আসে। আসলে ক্রোমাটিন বলতে আমাদের পরিচিত ওই কথাটি যাকে আমরা নিউক্লিয় জালিকা বলি। নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালিকা থাকে বা নিউক্লিয় তন্তু, সেটাই কিন্তু কোষ বিভাজনের সময় ছোট ছোট অংশে ভাগ হয়ে ক্রোমোজোমের মতন বিশেষ আকৃতি ধারণ করে। আর এর থেকেই কিন্তু ক্রোমাটিন আর ক্রোমোজোম অ্যাকচুয়ালি রিলেটেড বিষয়। শুধু ক্রোমাটিন কখনই আমরা পাই যখন কোষ বিভাজন করে না, যখন তার নিউক্লিয়াসের অবস্থাটা সেটা থাকে অর্থাৎ ইন্টারফেজ অবস্থা, তখন কিন্তু আমরা ক্রোমাটিন কথাটা বলি। আর এই ক্রোমাটিনই পেঁচিয়ে কিন্তু কোষ বিভাজনের সময় ক্রোমোজোম নামক বিশেষ আকৃতি ধারণ করে। তো ক্রোমাটিন কথাটি প্রথম ব্যবহার করেছিল রিস অনেক পরে 1945 সালের দিকে। এরপরে আমরা একটি ক্রোমোজোমের গঠনের দিকে আগাই, যেটা অ্যাকচুয়ালি আমাদের আলোচনার মূল বিষয়। একটা কোষ যখন ইন্টারফেস দশায় থাকে, যখন তার বিভাজন হয় না, তখন তার নিউক্লিয়াসের চেহারাটা এরকম থাকে। আর এই যে প্যাঁচানো অংশটা সেটাকেই কিন্তু আমরা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা বলে থাকতে পারি। কিন্তু যখন কোষ বিভাজনরত অবস্থায় থাকে তো সেই সময় কোষের মধ্যে এর নির্দিষ্ট যে আকৃতিগুলো তৈরি হয় সেগুলোকেই বলা হয় ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোম একটা ক্ষণস্থায়ী অবস্থা, শুধু কোষ যখন বিভাজন করে সেই সময় এই অবস্থার উদ্ভব হয়। আর এখানে ক্রোমোজোম আমি চারটা দিয়েছি, এরকম কোনো ফিক্সড কারণ নেই যে চারটাই কোষের মধ্যে ক্রোমোজোম থাকবে। ক্রোমোজোম সংখ্যা এটা নির্ভর করে কোষটি কোন প্রজাতির বা কার কোষ। যেমন মানুষের ক্রোমোজোম সংখ্যা 46 সেটা আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় ক্রোমোজোম সংখ্যা অনেক রকম ভ্যারি করতে পারে। যেমন এক ধরনের পিঁপড়ে আছে মাইরেসিয়া পিলোসুলা, এখানে ক্রোমোজোম সংখ্যা পুরুষের ক্ষেত্রে এন সমান সমান ওয়ান হয় আর টু এন সমান সমান টু হয়। আবার উদ্ভিদ জগতে দেখা যায় যে মিউকর হিমালিস টু এন সমান সমান টু, হ্যাপ্লোপপেস গোসিলিস টু এন সমান সমান টু। আবার বেশি ক্রোমোজোম সংখ্যাও কিন্তু দেখা যায়, যেমন অ্যালাকান্থ নামক একটা প্রোটোজোয়ার মধ্যে ক্রোমোজোম সংখ্যা টু এন সমান সমান 1600, আবার অফিওগ্লোসম রেটিকুলাটাম নামক ট্রেড অফ আইটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 2N সমান সমান 1260, এখানে কুকুরের ক্রোমোজোম সংখ্যা 78, অ্যামিবার 250, এরকম অনেক আছে। তবে এটা ঠিক যে ক্রোমোজোম সংখ্যা বাড়লেই যে জীব উন্নত হয় এই ধারণা ঠিক না, বরঞ্চ তার উল্টাটাই দেখা যায়। মানুষের ক্রোমোজোম সংখ্যা যেখানে 46 সেখানে অ্যামিবার ক্রোমোজোম সংখ্যা 250, একটা কমন ডিফারেন্সই আমরা ধরে ফেলতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে জীবের উন্নতির সাথে সাথে তার ক্রোমোজোম সংখ্যা যে বেড়ে গেছে তা কিন্তু না, বরঞ্চ তার উল্টোটাই হয়েছে। এখন দেখা যাক যে ক্রোমোজোমের গঠন কাঠামোতে কী কী জিনিস আমরা লক্ষ্য করব যেটা একটা ক্রোমোজোমের গঠন বুঝতে আমাদের সাহায্য করবে। বেসিক্যালি একটা ক্রোমোজোম তৈরি হয় যেভাবে সেটা এরকম। ক্রোমোজোমের এই লম্বা যে দুটো অংশ, এই লম্বা দুটো অংশকে আমরা বলছি ক্রোমাটিড। ক্রোমাটিড
এর ভিতরে যে প্যাঁচানো যে তন্তুগুলি থাকে সেই তন্তুগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন, যেটা আমরা নিউক্লিয় তন্তুও বলে থাকতে পারি। তাহলে এই প্যাঁচানো তন্তুটা হচ্ছে ক্রোমাটিন। তাহলে এটা হয়ে গেল ক্রোমাটিন। ক্রোমোসোমে যে জায়গায় ক্রোমাটিন যদি যুক্ত থাকে সেই পার্টিকুলার জায়গাটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। তবে অনেক বিজ্ঞানীর মতে সেন্ট্রোমিয়ার বলেই কিছু থাকে না, এখানে তার বদলে প্লেটের মতন কিছু থাকে যেটাকে কাইনেটোকোর বলে। আবার কিছু বিজ্ঞানীর মতবাদ এরকম যে সেন্ট্রোমিয়ার বলেই কিছু নেই, জাস্ট এই জায়গায় ক্রোমাটিন দুটি যুক্ত থাকে। একটু বেসিক আইডিয়ার মাধ্যমে বুঝে নিব যে একটা ক্রোমাটিড আর ক্রোমোজোমের সম্পর্কটা কিরকম। এখানে যদি আমরা এক একটা রুমালকে ক্রোমাটিড ধরে নিই, এটা একটা ক্রোমাটিড, এটা আর একটা ক্রোমাটিড, তাহলে এটা একটা ক্রোমোজোমের গঠনকে নির্দেশ করে। আর তার সাথে যদি আমরা সেন্ট্রোমিয়ার হিসাবে এই কয়েন দুটাকে দুই পাশে চিন্তা করে নিই, তাহলে এটা একটা ক্রোমোজোমের বেসিক আইডিয়া বুঝতে আমাদের সাহায্য করবে। তো এই ক্রোমোজোম মধ্যে এর ভেতরেই কিন্তু প্যাঁচানো তন্তুগুলি থাকে যেটাকে ক্রোমাটিন বলছি, এখানেও প্যাঁচানো তন্তু থাকে সেটাকে ক্রোমাটিন বলছি, ক্রোমাটিড বলছি। অর্থাৎ দুটো ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম তৈরি হয়। এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে আমরা এই যে ভেতরে যে ক্রোমাটিনটা আছে সেটা কিন্তু কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, কোনো পর্দা এখানে নেই, কোনো ম্যাট্রিক্স বা ধাত্র বলে কিছু এখানে নেই। এই সম্পর্কে গবেষণায় যে ধারণা দিয়েছেন বিজ্ঞানী ডি রবার্টিস, তো তার এই গবেষণার মাধ্যমে এটা প্রুফ যে এর মধ্যে কোনো পর্দা দিয়ে কোনো আবরণ দেওয়া থাকে না, জাস্ট ক্রোমাটিন তন্তুটি পেঁচিয়ে কিন্তু ক্রোমাটিড তৈরি করে। ক্রোমাটিন তন্তুর এই প্যাঁচানো অবস্থার মাঝে মাঝে কিছু জায়গায় বেশি কয়েলিং অংশ তৈরি হয়, আর এই কয়েলিং অংশগুলো যখন বেশি হয় যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোকে পুঁথি দানার মতন দেখায়, সেটাকে আমরা বলছি ক্রোমোমিয়ার। এখন এখানে আরও যে ইম্পর্টেন্ট ঘটনাগুলো রাখতে হবে লক্ষ্য ক্রোমোজোম পড়ার সাথে সাথে, ক্রোমোজোমের যে কোনো প্রান্তকে আমরা বলি টেলোমিয়ার। তো এটা একটা ক্রোমোজোমের ক্ষেত্রে এটা এন্ড প্রান্ত, এটাকে বলি টেলোমিয়ার। আর যেখানে সেন্ট্রোমিয়ার থাকে সেই পার্টিকুলার জায়গাকে আমরা বলছি মুখ্য খাঁজ। সাধারণত একটা আদর্শ ক্রোমোজোমে এই জিনিসগুলোই থাকা উচিত, কিন্তু কখনো কখনো কিছু ক্রোমোজোমে আরেকটি খাঁজ দেখা যায় যেটাকে বলছি আমরা গৌণ খাঁজ। এটা সবসময় থাকবে তা সত্যি না, কিছু কিছু ক্ষেত্রে থাকে, যেমন মানুষের ক্ষেত্রে 13, 14, 15, 21, 22 এই ক্রোমোজোমগুলোতে এই অতিরিক্ত একটা অংশ দেখতে পাওয়া যায়, এক্সট্রা ফোলা অংশ, যেটাকে বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইট ক্রোমোজোমে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু যদি স্যাটেলাইট থাকে তাহলে সেখানে আরেকটি খাঁজ তৈরি হয় যেটাকে বলছি আমরা গৌণ খাঁজ। আর এটা তো মুখ্য খাঁজ, যেটা কমন, যেটা সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে আমরা এটাকে বলে থাকি যে এটা হচ্ছে মুখ্য খাঁজ। যে সেন্ট্রোমিয়ার তার কোনো ফিক্সড এরকম পজিশন থাকে না, সেন্ট্রোমিয়ারের পজিশন ভ্যারি করে, আর তার উপর ভিত্তি করে ক্রোমোজোমগুলি কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন এখানে যেমন মাঝখানে থাকলে এটাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক, যদি মাঝের আর শেষের মাঝে থাকে এরকম অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কথা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক, প্রায় প্রান্তের কাছাকাছি তাহলে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, আর একদম প্রান্তে তাহলে বলা হবে টেলোসেন্ট্রিক। তাহলে ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর ভিত্তি করে ক্রোমোজোম চার প্রকারের হতে পারে টেলোসেন্ট্রিক। আর এর সম্পর্কিত একটা সহজ আইডিয়াও আমরা ব্যবহার করি, সেটাকে বলে সেন্ট্রোমিয়ারিক ইন্ডেক্স। সেন্ট্রোমিয়ারিক ইন্ডেক্স বোঝায় যে ছোট বাহুর দৈর্ঘ্য। তো ক্রোমোজোমের ছোট বাহুকে বলা হয় পি বাহু, আর বড় বাহুকে বলা হয় কিউ বাহু, যদিও মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে দুটোই সমান। এখানে যেমন ছোট বাহুকে পি বাহু, এটাকে কিউ বাহু বলা হয়। পি মানে পেটিট, এটা গ্রিক অর্থে, এর অর্থ হচ্ছে ছোট, আর পির পরবর্তী টার্ম হচ্ছে কিউ নেওয়া হয়েছে, এইভাবে কথাটা আসছে। তো পি মানে ছোট বাহুর দৈর্ঘ্য, ছোট বাহু আমরা বাংলায় লিখছি এখানে, আর টোটাল লেন্থ, টোটাল দৈর্ঘ্য ক্রোমোজোমের। তাহলে এই দুটোর একটা অনুপাত যেটা আমরা পাই সেটাকেই বলা হয় সেন্ট্রোমিয়ারিক ইন্ডেক্স ভ্যালু। আর এগুলো এক একটা ক্রোমোজোমের ক্ষেত্রে এক এক রকম হয়। যেমন মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে এটার দুইটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাই এটা হাফ হওয়া উচিত টোটাল লেন্থের, আর এগুলো আস্তে আস্তে কম হতে থাকে। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের ছোট বাহু বলতে জিরো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা অনেক কম আসবে, জিরোই আসে। তো এইভাবে সেন্ট্রোমিয়ারিক ইন্ডেক্স দিয়ে কিন্তু আমরা ক্রোমোজোমের প্যাটার্নকে বুঝে নিতে পারি যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের পজিশন কীভাবে আছে। ক্রোমোজোমের এই প্রান্ত যেটাকে আমরা বলছি টেলোমিয়ার, তো টেলোমিয়ার এই অঞ্চলে একটা বিশেষত্ব হচ্ছে যে এই অঞ্চলে একই ডিএনএর মধ্যে একই সজ্জারীতি বারবার ফিরে ফিরে আসে। যেমন মানুষের ক্ষেত্রে যদি দেখা যায় এই সজ্জারীতিটা টেলোমিয়ার অঞ্চলে অনেকবার রিপিট হয়েছে, এক একজন মানুষের ক্ষেত্রে রিপিটের পরিমাণ এক এক রকম, কিন্তু রিপিট এখানে হয়েই থাকে। তো এই জন্য এই টেলোমিয়ার অঞ্চলকে বলা হয় যে রিপিটেটিভ ডিএনএ অঞ্চল। টেলোমিয়ার অঞ্চলে একটা বিশেষ উৎসেচক ক্ষরিত হয় যার নাম টেলোমারেজ। তো এই টেলোমারেজ উৎসেচক
অ্যাকচুয়ালি র্যাপিড সেল ডিভিশনে সাহায্য করে, ডেফিনেটলি মাইটোসিস সেল ডিভিশন, তো র্যাপিড সেল ডিভিশন এটা করায়। তো যখন কোষ ক্যান্সারে পরিণত হয় তো সেখানে দেখা যায় যে এই টেলোমারেজ উৎসেচকের অ্যাক্টিভিটি বেশি। টেলোমিয়ার অঞ্চলে ডিএনএ নিজের প্রতিলিপি নিজে তৈরি করতে পারে না, তাই প্রতি সেল ডিভিশনের পর কিছুটা হলেও এই অঞ্চল ক্ষয়প্রাপ্ত হতে থাকে বা ক্রোমোজোমটি দৈর্ঘ্যে একটু হলেও ছোট হয়। আর টেলোমারেজ উৎসেচকই অ্যাকচুয়ালি এখানে ডিএনএর প্রতিলিপিকরণে মুখ্য ভূমিকা পালন করে। তো এই ছিল টেলোমিয়ারের কথা। টেলোমিয়ারের পরে এই জায়গাটা যেটা চলে আসছি আমরা সেটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট যে থাকবেই তার কোনো মানে নেই, যদি স্যাটেলাইট না থাকে তাহলে এই পাশে আবার কিন্তু টেলোমিয়ার, টেলোমিয়ার। তাহলে স্যাটেলাইট থাকতে পারে, তাহলে স্যাটেলাইট থাকলে এই প্রান্তটাকে আমরা টেলোমিয়ার হিসেবে ধরে নিচ্ছি, এটাকে বলছি স্যাটেলাইট। আর এই স্যাটেলাইট অঞ্চলে, এই অঞ্চলে যেটা হয় আর কি অ্যাকচুয়ালি, যে অনেক আগে এই কথাটা বলা হতো যে এই ক্রোমোজোমগুলোকে বলা হতো স্যাট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম। স্যাটের একটা কিন্তু পুরো নাম আছে, যদি ওই নামটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল না, তবে নামটা হচ্ছে সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনো। থাইমোনিউক্লিনো কথার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডিএনএ বিহীন অংশ। অনেক আগে মানুষের ধারণা ছিল যে স্যাটেলাইট অঞ্চলে কোনো ডিএনএই থাকে না, কিন্তু এই ধারণা ঠিক ছিল না, কিন্তু তবুও নামটা আজও পপুলার এবং আজও রয়ে গেছে। তো মানুষের ক্ষেত্রে বেশ কিছু ক্রোমোজোম স্যাটেলাইট যুক্ত হয়, যেটা আমি আগেও দেখেছিলাম, 13, 14, 15, 21, 22 এরকম। তো যে কোনো জীবের ক্ষেত্রে তার টোটাল যে ক্রোমোজোম সেট থাকে তার মধ্যে কিছু ক্রোমোজোম স্যাটেলাইট যুক্ত পাওয়া যেতেই পারে। স্যাটেলাইটকে আমরা বলছি গৌণ খাঁজ ওয়ান। আর মাথায় রাখতে হবে এটা ছোট বাহুর সাথে থাকবে স্যাটেলাইট, কিন্তু যদি এছাড়াও আরও কোনো এক্সট্রা খাঁজ কোথাও পাওয়া যায় তাহলে সেটাকে গৌণ খাঁজ টু বলা হয়। এই গৌণ খাঁজ টু কিন্তু ফিক্স থাকে না, অনেক সময় থেকে ডিটাচ হয় আবার অ্যাটাচ হয়, এর বিশেষ যে গুরুত্বপূর্ণ কাজও আছে তাও কিন্তু জানা যায় না। তবে মানুষের ক্ষেত্রে বেশ কিছু ক্রোমোজোম এরকম আছে যেমন 1, 10, 13 এবং মানুষের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম এই পার্টিকুলার ক্যাটাগরিতে পড়ে, যেখানে গৌণ খাঁজ টুটাকেও আমরা দেখতে পাই। তবে এটা নগণ্য, এটা গুরুত্বপূর্ণ না অতটা, ক্রোমোজোমের মধ্যে এই ওভারঅল স্ট্রাকচারটাই আমাদের কাছে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এটা আরেকটা ক্রোমোজোম যেখানে কোনো স্যাটেলাইট নাই, এখানে এই ক্রোমাটিন অংশটাকে আমরা একটু হাইলাইট করবো। এই ক্রোমাটিন অংশটি অ্যাকচুয়ালি পেঁচিয়ে যখন ক্রোমোজোম তৈরি করে, ক্রোমোজোম না পার্টিকুলারলি ক্রোমাটিনগুলো ইন্ডিভিজুয়ালি তৈরি করে, তো এই ক্রোমাটিন দুই ধরনের ভাবে পেঁচিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করতে পারে। একটা হচ্ছে প্যারানেমিক কয়েল, প্যারানেমিক কয়েল। এই কয়েলের ক্ষেত্রে লুজভাবে যারা পেঁচিয়ে থাকে এবং প্যারানেমিক কয়েল দেখতে অনেকটা এরকম ধরনের হয় এই ছবিটার মতন, এটা প্যারানেমিক কয়েল। আরেকটা কয়েল হয় যেটাকে বলে প্লেকটোনমিক কয়েল, প্লেকটোনমিক কয়েল খুব টাইট কয়েল হয়। আর এটা মনে রাখা সোজা বুদ্ধি হচ্ছে প্যারানমিক বানামও সোজা, পাক খোলাও সোজা, প্লেকটোনমিক বানাম ক্রিটিক্যাল, টাপ বানাম পাক খোলাও খুব কঠিন ব্যাপার আছে। তো প্যারানমিক অ্যান্ড প্লেকটোনমিক, তো আমরা একটু দেখে নিই যে প্যারানমিক অ্যান্ড প্লেকটোনমিক এই কয়েলিং দুটা হয় কী করে। তো আমরা একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে এটাকে বুঝিয়ে নিব যাতে আমাদের এটা সহজে মনে থাকে। তো আমরা এটা যদি একটা ক্রোমাটিন তন্তু হিসেবে ভাবি থ্রেডটাকে, তাহলে এটা কী করে কয়েলিং করছে, জাস্ট এটা যদি ক্রোমাটিন তন্তু হয় তাহলে তার কিছু জায়গায় প্লেকটোনমিক কয়েল ডেফিনেটলি থাকবে, কিছু জায়গায় প্যারানমিক। যেখানে প্লেকটোনমিক কয়েল থাকবে সেটা সে নিজেই দেখিয়ে দিবে যে দ্যাট ইজ পার্টিকুলারলি প্লেকটোনমিক এরিয়া, সো অটোমেটিক্যালি ইট উইল বি রিকয়েল। আর এইভাবে প্লেকটোনমিক কয়েলগুলো ফর্ম হয়েছে, আর যে জায়গায় হয়নি সেটা প্যারানমিক কয়েল। অর্থাৎ ক্রোমাটিন মানে এরকম ব্যাপার নেই যে সবসময় কোনোটা প্লেকটোনমিক কোনোটা প্যারানমিক, অর্থাৎ এটা একটা মিক্সচার ফর্মে থাকে, কোনো জায়গায় টাইট কয়েল কোনো জায়গায় লুজ কয়েল, যেখানে টাইট কয়েল সেটা প্লেকটোনমিক, যেখানে লুজ কয়েল সেখানে প্যারানমিক। তো এটাও একটা ক্রোমোজোমের উল্লেখ্য বিষয়। তো এই হচ্ছে ওভারঅল একটা ক্রোমোজোম সম্পর্কিত বেসিক ধারণা, যেটা আমাদের 10-12 ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর যেটা বলার, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও, কী কী নতুন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে লিখে পাঠিও কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো আমার মতন করে তোমাদের কাছে এটা সহজ করে তুলে ধরার, যাতে সাবজেক্টটার মেন আনন্দটাও তোমরা পাও আর তার সাথে সাবজেক্টটা ধীরে ধীরে শিখে উঠতে পারো নিজের মতো করে সুন্দর করে। থ্যাংক ইউ।